আজকে আমি করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। ফুলকপি কাটা আছে, এখানে আলু কাটা আছে, হলুদ, লবণ, সর্ষের তেল, গরম মশলা, শুকনো লঙ্কা, ফোড়নের তেজপাতা, জিরে আর লঙ্কা, এখানে রসুন বাটা, হলুদ গুঁড়ো, আর এখানে আছে চিনি, লঙ্কা বাটা, সাদা তেল, পেঁয়াজ বাটা আর আদা জিরে বাটা, আর এখানে আছে ডিম ভাজা। ডিমটা আগের থেকে আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, আর সবজিগুলো কেটে ভালো করে আমি ধুয়েই নিয়েছি আগের থেকে। গরম জল দিয়ে দিলাম, এখানে ফুলকপিগুলো সেদ্ধ করে নেব। জলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, সেদ্ধর সময় একটু লবণ দিয়ে নিলে ভালো হয়। বেশি সেদ্ধ করবো না, হালকা অল্প একটু সেদ্ধ করে নেব। ঢেকে দেবো 5 মিনিটের জন্য। হয়ে গেছে এটা আমার সেদ্ধ। সেদ্ধ বলতে জাস্ট একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি আর কি। নামিয়ে নিচ্ছি ফুলকপিটা। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ফুলকপিটা আলুটা দুটোই ভেজে নেব, আর সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। ভাজা সব সময় সাদা তেল দিয়ে করলেই ভালো হয়। দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুগুলো ভেজে নেব। হয়ে এসছে প্রায় আমার আলুগুলো ভাজা। আলুগুলো এবার নামিয়ে নেব। সুন্দর লাল লাল হয়েছে আলুগুলো ভাজা। ওই তেলে এবার ফুলকপিগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, এই হলুদ, যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করা এর জন্য এখন লবণ আর দেবো না, হলুদ দিয়েই ভেজে নেব। হয়ে এসছে আমার কপিগুলো ভাজা। হয়ে গেছে আমার কপি ভাজা, এবার কপিগুলো নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব।
তেলটা গরম হলে ফোড়নগুলো দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলো সব দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এবার দিয়ে দিলাম আদা জিরে বাটাটা। তারপরে দিলাম লঙ্কা বাটা। লঙ্কা দিয়ে জিরে দিয়ে একটু নাড়িয়ে নেব। হয়ে গেছে আমার জিরে আর লঙ্কাটা, এবার বাদ বাকি মশলাগুলো দেবো। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আর ছিল রসুন বাটা। এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো। চিনিটাও একটু দিয়ে দিলাম কষানোর সময়। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। হয়ে গেছে আমার মশলা কষানো। দিয়ে দিলাম এবার আলুগুলো, আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলোও দিয়ে দেবো। মশলা আগের থেকেই ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম, যেহেতু ফুলকপি আলু সব ভাজা ছিল আমার, এর সঙ্গে বেশি ভাজবো মানে কষাবো না, অল্প করেই কষাবো। একটু লবণ দিয়ে দিলাম,
হয়ে গেছে আমার পুরোপুরি কষানোটা, এবার গরম জল দিয়ে দেব। গরম জলটা আগেই করে রেখে দিয়েছিলাম আমি, রান্নার শেষ সময় গরম জল ব্যবহার করলে রান্নাটা খুব ভালো হয়। জল দেওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর করে ফুটে গেছে আমার ঝোলটা। এবার ডিমগুলো সব দিয়ে দেবো। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। হয়ে গেছে ঝোলটা আমার, গরম মশলা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে আমার একদম পুরোপুরি রেডি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। নামিয়ে নিচ্ছে ঝোলটা। ফুলকপিগুলো দেখেন কি সুন্দর আস্ত আছে, একটাও গলেনি। হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে আলু ডিমের ঝোল।